বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে, সম্ভাবনা রয়েছে ঝড়ো বৃষ্টির। এর মধ্যে কয়েক জেলায় কালবৈশাখী ঝড় শিলায় বাড়িঘর এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আগামী কয়েকদিনে আরও ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে তাপপ্রবাহ অনেকটাই কমবে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। আরও জানাচ্ছেন গোলাম মোর্শেদ। গেল কয়েকদিনে গ্রীষ্মের তাপদাহে ওষ্ঠাগত রাজধানী ঢাকা। করোনার মাঝে মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে প্রচণ্ড গরম। মাঝে মাঝে তাপদাহের সাথে ভ্যাবসা গরমে নাভিশ্বাস নগরবাসী। ঘর থেকে বাইরে বেরিয়ে অনেকেই পড়েছেন বিপাকে। গরমে বেশি নাজেহাল নগরীর খেটে খাওয়া মানুষ। তবে আবহাওয়া অফিস দিচ্ছে কিছুটা স্বস্তির খবর, দু একদিনেই কমবে তাপমাত্রা। আমাদের এখন খুলনা ডিভিশনে সব জায়গায় জায়গায় আছে, মাদারীপুর, রাঙ্গামাটি, রাজশাহী, পাটনা, বরিশাল এবং পটুয়াখালীতে, এবং এদের থেকে আস্তে আস্তে কিছু কিছু জায়গায় সেটা প্রশমিত হতে পারে। আগামীকাল এবং আজকে যেটা আছে ডে টেম্পারেচার মে ফল স্লাইটলি। এদিকে ঢাকার বাইরে বেশ কিছু জেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। নেত্রকোনার আটপাড়ায় কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত হয়েছে 250 ঘর বাড়ি। এতে গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পল্লী বিদ্যুতের তারের ওপর গাছ পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিভিন্ন এলাকায়। মেহেরপুরেও তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী ঝড়। ক্ষতিগ্রস্ত হয়েছে অর্ধশতাধিক বাড়ি ও দোকানপাট, কোথাও কোথাও উড়ে গেছে ঘরের টিন, ভেঙেছে গাছপালা। এদিকে তীব্র গরমের পর নাটোরে বৃহস্পতিবার রাতে ভারী বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অফিস বলছে ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের কিছু জায়গায় ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাত হবে। নিম্নচাপ শুরুর কারণে সমুদ্র বন্দরগুলোকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।